এক খামছায় সে আঁকড়ে ধরল কলম। পোড়া মনের ধোঁয়া উড়িয়ে দিয়ে সে প্রতিজ্ঞা করল এই কলমই তার আসল শক্তি, এই কলমই তার জীবনের আসল বন্ধু, এই কলমের নিব দিয়েই ছেড়ে সে বিদায় করবে জীবনের যত ক্লেদ, যত কালিমা, যত সব। কথাশিল্পী মোহিত কামাল জনপ্রিয় লেখকের সাহিত্যের গাঁথুনিতে এসেছে মধ্যবিত্তের টানাপোড়েন, প্রেম বিরহ আর মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব। শব্দে শব্দে মালা গেঁথে বিমোহিত করে রেখেছেন পাঠককে, তার মতো করে সাহিত্যে মানব মন বুঝে আর কজন। চট্টগ্রামের সন্দ্বীপে মা মাসুদা খাতুন ও বাবা আসাদুল হকের ঘর আলো করে 1960 সালের 2 জানুয়ারি জন্ম মোহিত কামালের। শৈশব কৈশোর কেটেছে চট্টগ্রামের আগ্রাবাদ এবং খুলনার খালিশপুরে। উপন্যাস, গল্প আর কিশোর সাহিত্য সহ এ পর্যন্ত তার প্রকাশিত বইয়ের সংখ্যা 60টি। অহনা থেকে শুরু করে না, মন, হ্যাঁ কিংবা মরুঝড়, চন্দন রোশনি, লুইপার কালসাপ অথবা মায়াবতী, প্রতিটি সৃষ্টি যেন ছাড়িয়েছে একে অন্যকে। মোহিত কামালের উড়াল বালক উপন্যাসটি স্কলাস্টিকা স্কুলের 6th ও 7th শ্রেণীতে পাঠ্য। পেশায় মনের ডাক্তার এই লেখক শত ব্যস্ততার মাঝেও লিখে চলছেন দিন রাত, সম্পাদনা করছেন সাহিত্য পত্রিকা শব্দঘর। নানা চড়াই উত্রাই পেরিয়ে আজকের মোহিত কামাল। আমার এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত আমরা খুব ভালো ছিলাম। আমার আব্বা ছোট চাকরি করতেন, কিন্তু তিনি আচমকা আমার এসএসসি পরীক্ষার সময় মারা গেছেন। মারা যাওয়ার পর কিন্তু আমাদের আর খাওয়ার টাকা ছিল না, আমি মানুষের বাড়িতে ছিলাম, লজিং ছিলাম। ওই লজিং বাড়ি থেকে চট্টগ্রাম, এখানে আমরা বাটালি হিল এলাকায় বাসা ছিল, লজিং বাড়ি, ওখান থেকে হেঁটে চিটাং কলেজে যেতাম। জীবনসঙ্গী মাহফুজা আক্তার মিলির সঙ্গে চলছে তার টক মিষ্টি দাম্পত্য জীবন। চিঠির মাধ্যমে আমাদের যোগাযোগ হতো, এভাবে আমাদের ঘনিষ্ঠতা, এভাবে আমাদের বিয়ে, এখন আমরা এই পর্যায়ে আছি, আমাদের 2 ছেলে। ভালো লাগার জায়গা না থাকলে আসলে জীবনে চলা যায় না, জীবন তো অনেক বন্ধুর, কাজেই ভালো লাগাটুকু আছে বলেই জীবন চলছে এখনও। সবচেয়ে ভালো যেটা সেটা হচ্ছে সে সবসময় একটা ডিসিপ্লিন হইতে চলে, যে লেখকদের মধ্যে যে একটা একটু মানে অগোছালো স্বভাব বা একটু অন্যরকম কিছু খারাপ কিছু চলে আসে, সেই জিনিসগুলো সে সবসময় অ্যাভয়েড করেছে এবং একদম নিয়ন্ত্রিত জীবনযাপন করে, নিয়মের মধ্যে চলে। রাজনৈতিক সংকট সমাধানের পরামর্শ এই কথাশিল্পীর কণ্ঠে। এই যে আমরা লক্ষ্য করলাম হরতাল চলছে, অবরোধ চলছে, জ্বালাপোড়াও চলছে, পুলিশ মারা হয়েছে, বিরোধী দলের লোকজনকে অ্যারেস্ট করা হয়েছে, হচ্ছে সরকার বলছে ওরা সন্ত্রাস করছে, এজন্য অ্যারেস্ট করছে, ওরা বলছে অবদমন করছে, দমন করছে, এটা পাল্টাপাল্টি একটা দোষ আমরা করি। কিন্তু আমরা মনস্তাত্ত্বিকভাবে মনে করি যে কোনো ঘটনার জন্য সেলফ ইভ্যালুয়েশন, সেলফ ক্রিটিসিজম, সেলফ আন্ডারস্ট্যান্ডিং, আমার কী ভুল আছে আমি সেটা ধরি, ধরে আমি শুদ্ধ করে ফেলি। আমাদের ধর্ম কিন্তু সেটা বলেছে যে যে নিজেকে সমালোচনা করতে পারে সেই বুদ্ধিমান। আবার সক্রেটিসও বলেছেন দর্শনে যে নিজেকে জানো। সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য পেয়েছেন বাংলা একাডেমি, অগ্রণী ব্যাংক, শিশু সাহিত্য পুরস্কার সহ নানা সম্মাননা। শব্দের গাঁথুনিতে অনবরত শব্দঘরের নির্মাতা, সংসার গরুক নিরন্তর তার কথামালায়। শুভকামনা প্রিয় মোহিত কামাল। এন আই নাহিদ, দেশ টিভি,